আমার নাম অনিতা সরেন, আমি মদনী গ্রাম থেকে এসেছি। আমি বিবাহিত নয়। আমার বাড়ির লোকের আগে তো এসবের বিষয়ে কোনো ধারণা ছিল না, এমব্রয়ডারি তো নিয়ে। এখন ক্লাসে জয়েন করার পর যখন করছি তো ডিজাইনটা দেখে এখন উৎসাহ আমাকে দিচ্ছে কি এই কাজটা আরো ভালো করে যেমন কর। আমার গ্রামের পেছনে খুব সুন্দর একটি পাহাড় আছে, সেটা আমার খুব পছন্দ। ইন্দ্রা থেকে আমাদেরকে গ্রুপ পাঠানো হয়েছিল, সেখানে কলকাতায় বেড়ানো খুব ভালো লেগেছিল। সব থেকে ভালো লেগেছিল আমার হাওড়া ব্রিজ। আমি প্রায় 1-1.5 বছরের মতো হচ্ছে। ক্লাসে আমাদের ম্যাম আমাদেরকে কিছু ডিজাইন দিয়ে দেয়, তারপর আমরা যে গ্রুপ থেকে কাজ করছে সেটা সেখান থেকে পাঠানো হয়, সেগুলি কাজ করে পাঠানো। আমাদের এই এমব্রয়ডারি ডিজাইনগুলো কাজে লাগে আমাদের এখান থেকে পাঠানো হয়, হেড অফিসে পাঠানো হয়। তারপর সেখানে অনেক নানা রকম মেয়েদের জিনিস ব্যবহার করা বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন জিনিসে কাজে লাগে। যেমন লেডিস ব্যাগ, তারপর কুশন, আর ছেলেদের ব্যাগে আমার জীবনে আগের থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে আমি মা বাবার কাছে কিছু কিছু টাকা চাইতাম যে কোনো কাজের জন্য, আমার যেমন নিজের ব্যবহারের জন্য। এখন আমাকে চাইতে হয় না, ইন্ধার কাজে যখন থেকে যুক্ত হয়েছে। এই কাজগুলো করার পর আমি মাসে 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 ইনকাম পাচ্ছি প্রায় 2000-1500। যেমন কাজের কাজ করি তেমন টাকা পাই। তো সেক্ষেত্রে আমার বলা হবে কি, আমি মা বাবার থেকে একদম মানে এই হয়ে গেছি। আমি কিছু নিজে ব্যবহার করি কিছু টাকা, আবার কিছু কিছু মাইনে আমি ব্যাংকে রেখে দিই। আমি যখন এখানে জয়েন করেছিলাম তখন আমাকে সবাই বলছিল কি, হ্যাঁ এই কাজে করার পর কি হবে। যখন আমাকে ইনকাম করতে দেখলো তখন সবাই আমাকে জিজ্ঞাসা করে গ্রামে কি এই কাজটা করলে ভালো হয়, আমাদেরও কিছু ইনকাম হবে। তো সেক্ষেত্রে আমাকে কিছু কিছু মেয়েরা বলেছে এই কাজে আমরা যুক্ত করো। এখন আমাদের গ্রাম থেকে অনেক জনাই যুক্ত হয়েছে আর সেলাই করতে আসছি। এই এই ইন্ধাতে যুক্ত হওয়ার জন্য আমি যেমন এই ইন্ধা থেকে কিছু টাকা উপার্জন করছি, সেরকম অনেকে অনেক সবাইকে আমি বলছি মেয়েদেরকে কি ওরা যেমন টাকা উপার্জন করে, সেটা ওই সুযোগ করে দেওয়ার জন্য ইন্ধাকে অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।